দেখবেন বাজারের দোকানে একটা গাজর বিক্রি করতেছি, এটা ওরকে বলবেন তুমি লবণ বাণিজ্য ধুয়ে গাজরটা বিক্রি করো, একটা টমেটো বাজারে বিক্রি করতেছে, একটা অ্যালোভেরা বিক্রি করতেছে, চা তৈরি করতেছে, চাটা স্টারলাইজ হয়ে যায় কারণ চাটা তো উত্তপ্ত হয়, কিন্তু সেখানে শুধু একটু খেয়াল রাখতে হবে চার ভিতরে আপনার চিনি খেতে পারবেন না, চায়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, শুধু চা আপনার এই কন্ট্রোলারিংকে মুখকে দাঁতকে ঠোঁটকে গালকে জিভকে একদম জীবাণুমুক্ত করে ফেলে। তো সেই ক্ষেত্রে চা আমাদের জন্য ঔষধ স্বরূপ, চায়ের যে রঙটা এটাও আমাকে স্টমাকের জন্য কাজ করে, চায়ের সাথে যা আছে শুধু আপনি চিনি দুধ চায়ের সাথে খেতে পারবেন না, এই করোনাকালীন সময়ে চায়ের সাথে চিনি দুধ খেয়ে আপনি করোনা আনতে পারবেন বা ব্ল্যাক করোনা ডাইকে আনতে পারবেন না, আমাশা ডাইকে আনতে পারবেন না, আইভিএস ডাইকে আনতে পারবেন না, বাজে হ্যাজার্ড হয়ে যাবে আপনার চাটা, চাকে চা হিসাবেই খাবেন। আর পরিষ্কারভাবে একটা জিনিস আপনি জানবেন যে পৃথিবীর যত চিনি আছে, চিনি মানেই সাদা, এই চিনির ভিতরে 150 রোগ আছে, তবে চিনিতে একটু কাঁচা হলুদ দিলে আপনি ওই অনেকগুলি রোগ থেকে একটু মুক্তি পেতে পারেন, সেটা সবসময় কেউ দিয়ে খাবে এরকম না। চিনির ভিতরে যদি আপনি একটু নিম পাতা দেন, একটু স্টারলাইজ হইল, সেখানে কিছুটা নিরাপত্তা পাবেন, কিন্তু চিনিকে কোনো নিরাপদ করার আর কোনো উপায় নেই। চিনি থেকে যত খাবার তৈরি হবে, এরা জিলাপি বলেন, রসগোল্লা বলেন, আমৃত্যু বলেন, যত রকম রাবড়ি বলেন, পিন্নি বলেন, যত জিনিস আছে চিনি থেকে তৈরি কোনোটাই কিন্তু নিরাপদ না, সবগুলি আপনার শরীরের ভিতরে রোগ সৃষ্টি করবে, সবগুলি আপনার গলার ভিতরে কফ সৃষ্টি করবে। এই ঋতুতে, এই গরম এবং বর্ষার এই ঋতুতে সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম জীবাণু খুব শক্তিশালী হয়, যেরকম আমাদের গাছগুলি খুব শক্তিশালী হয়, যে কোনো প্রাণী জীবাণুগুলো খুব শক্তিশালী হয়ে যায়, কারণ ওরা এই ঋতুতে পানির সাথে আয়নটা অনেক বেশি পায়, এই পানির সাথে অনেক শক্তি পায়, ওই পানিকে বিশুদ্ধ করার জন্যই আমাদের যত কথা যত চিন্তা, যাতে 68,000 গ্রাম থেকে পানিবাহিত রোগের রোগীরা যেন শহরে এসে ডায়রিয়া বিভিন্ন রকম রোগে ভুগতেছে, আমাশায় ভুগতেছে, আইবিএসে ভুগতেছে, পেটে ব্যথার যত রোগ আছে সবগুলোর সাথেই আমাশার স্টমাক অ্যালার্জির একটা সম্পর্ক আছে, সেইখানে এই সম্পর্ক আছে পানি, আমাদের পানি আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। আর 5,000 লিটারের আন্ডার ট্যাঙ্কিতে 5.50 গ্রাম আপনার ফিটকিরি পাউডার করে ওখানে ফেলে দিতে হবে, খুব সহজ এবং সহজলভ্য সস্তার একটা বিশুদ্ধ পানি, 5,000 লিটার পানি আপনি মোটামুটি 10 টাকায় বিশুদ্ধ করতে পারবেন, এটা আপনার ধরে নেবেন 40 দিন মানে 1 মাসের মতো। এখন আন্ডার ট্যাঙ্কিং থেকে আপনি পাম্প করে পানি তো আপার ট্যাঙ্কিতে নিয়ে গেলেন, আপার ট্যাঙ্কিতেও আপনার এই 5,000 লিটার পানিকে কিন্তু নিরাপদ করতে হবে, কারণ এই রাস্তায় পথের মাঝে এই বিভিন্ন পাইপের মাধ্যমে যে পানিটা আসতেছে যাইতেছে ওইখানেও পানিটা আবার একটু হ্যাজার্ড দিতে পারে, ওইখানে আপনার অর্ধেক ফিটকিরি দিতে হবে। এখানে যদি আপনি 10 গ্রাম করে 5,000 লিটারে 50 গ্রাম দেন, তো ওখানে দিবেন আপনি 25 গ্রাম, 25 গ্রাম দিয়ে রাখলে আবার আপনি ওইখানেও 40 দিনের জন্য নিরাপত্তা নিলেন। জীবন বাঁচাতে ঔষধ, জীবন সাজাতে খাদ্য এবং পথ্য, তো জীবন বাঁচাতে তো আগে হবেই, না হলে আমরা আপনাদের আমাদের কথা কে শুনবে আর আপনাদের কথা আমরা কীভাবে বুঝবো বলেন, আমরা সুস্থ সুন্দর না থাকলে কীভাবে হবে বলেন, মুখ দিয়ে সব রোগ হয় শুরু, এই মুখ দিয়ে কিন্তু সব রোগ হয় শুরু, নাক দিয়ে বাতাস ঢুকে এখানে আইসা করোনা ভাইরাস অবস্থান নেই, কান দিয়ে জীবাণু ঢুকতেছে এখানে আইসা অবস্থান নিতেছে, মানে শরীরের যে কোনো উন্মুক্ত স্থান দিয়ে আসুক ওইটা কিন্তু লোমকের গোদে আইস ও মুখে গলায় কণ্ঠনালীতে 10 মিনিট অবস্থান করে থাকে, এই অবস্থানের সময়ই
যদি আমি মুখে একটা নিম পাতা রাখি তাহলে ও মারা যাবে, আমি মুখে দুটো লবঙ্গ রাখি মারা যাবে, আমি দুটো আদা রাখি, একটু কাঁচা হলুদ মুখে রাখি, গালের ভিতরে একটা গোলমরিচ ফেলে রাখি। দেখেন আমার কথাগুলো আপনি প্রতিদিন শোনেন, যখন একটু দেখেন আপনি আজকেই দু তিনটা গোলমরিচ আপনার গালের ভিতরে ফেলে রাখেন, দেখেন আপনি সর্দি কাশি ঠান্ডা কোল্ডেলাজি ডাক্তারাজি স্যানিটারি প্রুরুচি নিমোনিয়া টিবি যক্ষা বক্ষবৃদ্ধির সমস্যা আলহামদুলিল্লাহ আপনার থাকবে না। আপনার শুনলে অবাক হবেন যে হাতের কাছে এত মহা ঔষধ আমাদের আল্লাহ তাআলা দিছে যে রোগ ব্যাধি আধা আরোগ্য হয় খেলে আদা। অর্ধেক রোগ ভালো করার ক্ষমতা রাখে আদা। আপনি চুষে চুষে আদা খেতে পারেন, কাঁচা আদা খেতে পারেন, আপনি ঘরের আদা খেতে পারেন, এটার সাথে একটু কাঁচা হলুদ খেলে আরও শক্তিশালী হবে আদা বলছি, আর বাকিটা পূরণ হয়ে গেল। আপনি এটার সাথে যদি একটু লবঙ্গ খান আরও বেশি রেজাল্ট পাবেন, এর সাথে গোলমরিচ খান আরও বেশি রেজাল্ট পাবেন। আপনি যদি এটার সাথে লেবু ভিটামিন সি আমাদের শরীরের জন্য এ টু জেড, আমাদের প্রতিটা লোমকূপের গুড়ায় 72 ঘন্টা পর্যন্ত কাঁচা লেবু বা কাঁচা কমলার রসের একশনটা থাকবে। আপনি রেগুলার ওরসেলাইন কেনার মতো আপনার সামর্থ্য থাকলে আপনি এক প্যাকেট ওরসেলাইন প্রতিদিন আপনার পরিবারের জন্য সবাই ভাগ করে খেতে পারেন। কিন্তু পানি আপনাকে এই সময়টায় আপনার বিভিন্ন রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য, আমাশয় থেকে বাঁচার জন্য, এই ঋতুতে এখন চিকেন পক্স হবে, জ্বর হবে, মাথা ব্যথা হবে, ওই কারণে আপনাকে পানিকে আপনাকে নিরাপদ করার জন্য, স্টেরাইলাইজ করার জন্য আপনার পানিতে আপনার একটু ফিটকিরি বা পানিটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে ঠান্ডা করে সেই পানিটা খেতে হবে। আপনি গরম গরম হালকা কুসুম গরম পানি খেতে পারেন, সেটা অনেক নিরাপদ। মানে সর্বদিক খেয়াল রেখে এরপরে আপনার পানিটা খাওয়া হলো, খাওয়ার পরে ওই পানি দিয়া পায়ের মুখ থেকে আরম্ভ করে মাথার চুল পর্যন্ত আপনাকে স্টেরাইলাইজ করতে হবে। আপনি 5 বছর আগে 3 বছর আগে যা করছেন এখন আর সেটা করতে পারবেন না। এখন আপনাকে সব আপনার পরিবারের সকলকে একটা সুন্দর নিরাপত্তা বের করে নিতে হবে পানিকে বিশুদ্ধ করে। আরেকটা জিনিস খুব করে খেয়াল করতে হবে, আপনার পরিবারে যদি একজন পবিত্র লোক থাকে, একজন ইমানদার লোক থাকে, একজন একিনদার লোক থাকে, তাহলে সেই পরিবারে একজন খারাপ লোক থাকতে পারবে না। এই কাজটা ওই ইমানদার লোককে হাত দিতে হবে যে যে ছেলেটি আমার বাড়িতে আমার সংসারে এডিক্টেড, তাকে তার এডিকশন থেকে তারে মুক্ত করতে হবে যেভাবেই হোক, 1 নম্বর। 2 নম্বরে আমাদের চিকিৎসার ভাষায় আমরা বলে থাকি যে যার নাই সুখ তার হয় অসুখ, মুখ দিয়ে সব রোগ হয় শুরু।